আমাদের শান্তির শহর কান্দি। এ শহর কাউকে নিরাশ করে না, আগন্তুককে আপন করে নিতে জানে নিজ গুণে। আর পাঁচটা শহরের মতো বিলাসবহুল শহর না হলেও এটি শান্তির শহর, যে কারণে এই শহর থেকে দূরে গেলেও ইচ্ছে করে অবসরে বারবার ফিরে আসতে। এ কান্দির মৃত্তিকা অর্থাৎ ভূমি লক্ষ্মী অনায়াসে মানুষকে আপন করে নেয়, কাউকে ফিরিয়ে দেয় না। তেমনি এক আগন্তুকের প্রতি কান্দি ভূমি লক্ষ্মীর আপ্যায়নের গল্প আপনাদের শোনাব। এক ভ্রমণ পিপাসু তরুণ কলকাতা থেকে ঘুরতে ঘুরতে পশ্চিমবঙ্গের ইতিহাস প্রসিদ্ধ মুর্শিদাবাদ জেলার কান্দিতে এসে উপস্থিত হয়। তার পরনে দামি ব্র্যান্ডের জামা, প্যান্ট, জুতো, পিঠে একটি সুন্দর হালকা ব্যাগ, সোনালি রঙের জব্বর ঘড়িটি পাবলিক বাসের পাদানিতে ঝুলন্ত পাবলিকের মতো কবজির কাছে ঝুলছে, হাতে একটি সিল্ড জলের বোতল। বাসস্ট্যান্ডে নেমেই তার মুখ থেকে সব আলো যেন উটকো হাওয়ায় নিভে গেছে। তার সামনে টোটো চালকের আন্তরিক ডাক, আসুন দাদা আসুন, আমার গাড়িতে, কোথায় যাবেন? কোনো উত্তর না শুনেই চালক অনর্গল বলতে থাকে, বাজার, হসপিটাল, কোর্ট। সে হাঁ করে তাকিয়ে থাকে রাস্তার দিকে, যেন কোনো ডাক শুনতেই পাচ্ছে না। এদিকে ওদিকে তার হাতড়ানো দৃষ্টি কিছু যেন খুঁজছে। কি খুঁজছো গো বাছা, ভাড়া ট্যাক্সি চাইছো? আচমকা এক মিষ্টভাষী নারীর মধুর কণ্ঠে সে চমকে ওঠে। ট্যাক্সি ভাড়া চাইছি, আপনি জানলেন কি করে? না মানে এমনি বললাম, মহিলাটি উত্তর দেয়। তার পরনে সাদামাটা আট পৌড়ে কাপড়, অথচ কি অদ্ভুত জ্যোতি ছড়িয়ে পড়ছে চোখে মুখে, দেখলেই সম্ভ্রম জাগে। ছেলেটি খেয়াল করে না সত্যিই সে ট্যাক্সি খুঁজছে। আপাতত ট্যাক্সি নিয়ে কোনো দামি হোটেলে ওঠার প্ল্যান, হোটেল বুক করেনি, এ অঞ্চলে হোটেল খালি না পাওয়ার কোনো কারণ নেই। মহিলাটি বলে, চলো ওই টোটোটা যাবে, চাপি চলো। ছেলেটা ব্যাপক অবাক হয়, সে গায়ে পড়ে কথা বলতে আসা মেয়েটির মুখের দিকে তাকাচ্ছে না। তার মনের ভেতরে হাজারো শব্দ লতানে গাছের মতো লতিয়ে উঠছে। একটু বিরক্তি ভরে সে বলে, আমি কোথায় যাব আপনি জানেন? আপনি চলে যান না, আমি ঠিক চলে যাব। মেয়েটি স্মিত হেসে বলে, ছেলের মনের কথা বুঝতে না পারলে মা হলাম কেনে? ছেলেটা অপ্রস্তুত হয়, এই অচেনা শহরে এভাবে মাতৃস্নেহের স্পর্শ পেতে পারে এ তার কল্পনাতীত। বরং মুর্শিদাবাদ শব্দটির সঙ্গে অনেকগুলো নেগেটিভ শব্দ তার মনে ভেসে ওঠে। সে বলে, না আপনি চলুন, আমি পরে যাব। নাছোড়বান্দা মেয়ে বলে, ভয় নেই, এসো, এখানে তেমন হোটেল নেই, যা তুমি চাইছো টেবিল টেনিস, সুইমিং পুল এখানকার হোটেলে পাবে না। ছেলেটি আঁতকে ওঠে। এ মহিলা বলে কি, অন্তর্যামী নাকি? এতক্ষণে সে মহিলাটিকে ভালো করে দেখে, সত্যিই তার দিকে তাকালে মাতৃভক্তি জেগে ওঠে। তবু সংশয় তার মাছের কাঁটার মতো গলায় বিঁধেছিল, এখনো এই বুঝি ঠেকছে, এই বুঝি নেই। একটু একটু করে দুটি অপরিচিত মানুষ যেন বহুদিনের পরিচিত হয়ে ওঠে। ক্রমেই ভোরের আলো তেজি হতে হতে এখন গায়ে লাগে। একই জায়গায় দাঁড়িয়ে ভূমিলক্ষ্মী ও আগন্তুকের কথোপকথন চলছে। চারপাশে যেমন গাড়ি যায় যাচ্ছে, মানুষ যেমন হাঁটে হাঁটছে, কারো কোনো ভ্রুক্ষেপ নেই এদের প্রতি। খুব কষ্ট হলো না আসতে? আহারে, আসলে সারা রাত শালা স্টেশনেই কেটে গেল, ঘুম নেই, মশার কামড়, কান্দি আসার কিচ্ছু নেই। জানি বড় কষ্ট গো, আমার ছেলেরাও বছরের পর বছর ওই কষ্ট ভোগ করে।
যদি এখানে রেল যোগাযোগ থাকতো তবে অনায়াসেই যাতায়াত করা যেত। তুমি কলকাতার কোথায় থাকো বাবা? আচার্য জগদীশচন্দ্র বসু রোডের। ঠিকানা দিতেই ভূমিলক্ষ্মী দীর্ঘশ্বাস ছাড়ে, তা খেয়াল করে আগন্তুক বলে, এখানে বুঝি কোনো মনীষীর নামে রাস্তার নাম নেই? না বাবা, বড় আক্ষেপ আমার, এই মাটিতে জন্ম নিয়ে এই বুকে কত যোগ্য সন্তান লালিত হলো, অথচ তাদের নামে একটি রাস্তা পর্যন্ত রাখতে পারিনি। তবে হবে হয়তো কোনো দিন। হ্যাঁ গো, তোমার হাতটা উঠো কি? তোমার নয় তোমার বলো, আর উঠু নয় ওটা বলো। হলো গো হলো, এটাই আমাদের অভ্যাস, এমন করে বললে যেন প্রাণখোলা কথা হয়। শহরে বাবুরা অবশ্য এতে নাক সিটকোয় বটে, আমাদের ছেলেদেরকে গাঁয়া বলে, তা বলুক গে, কোনো অপমান নাই এতে। আচ্ছা বাচ্চা, তোমার হাতের বোতলটা কিসের জন্য? জলের বোতল, শুনেছি মুর্শিদাবাদ আর্সেনিক প্রবণ, এখানে আর্সেনিক নেই তো? রোগ তো জলে থাকে না গো, রোগ থাকে মানুষের মনে। আমার বুক থেকে সব রক্ত কেউ শুষে নিতে চাইলে আপনি তার শরীরে মারণ রোগ ঢুকবে গো, এতে আমাকে বাপু দোষ দিও না, এতে আমার কিছু হাত নাই। তোমার ছেলেরা খায় কী করে? এখানে কলকারখানা তেমন নেই, শুধু চাষবাস, চাকুরি না ব্যবসা? আগে ছেলেরা খেতে খেটে খেত, এখন চাষ করে পেট ভরে না, তাই বাইরে যায়। প্রথমে দক্ষিণ ভারত যেত, এখন যায় সৌদি আরব। ঘরের ছেলেই ঘরে না থাকলে কোন মায়ের ভালো লাগে বলো? অনেক জায়গা ঘুরেছি, অনেক মানুষ দেখেছি, এখানে না এলে খুব মিস হতো। তোমার আন্তরিকতায় আমি মুগ্ধ, আমি এবার চলি। ও মা, এ কি কথা, দুটো নাড়ুমুড়ি না খাইয়ে কি করে ছাড়ি বলো দেখিনি? দাঁড়াও বাপু দাঁড়াও, আমি আসছি। ভূমিলক্ষ্মী তার আতিথেয়তা রক্ষায় ব্যস্ত হয়ে পড়ে। আগন্তুক ঘুরে ঘুরে দেখে শান্তির শহর কান্দি, অবাক হয়। বিভিন্ন সম্প্রদায়ের পারস্পরিক মেলবন্ধনের চিত্র ফুটে ওঠে তার মনের ক্যানভাসে।